আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যদি সেন্টেন্সের মধ্যে অনলি বা অ্যালং শব্দটি উল্লেখিত থাকলে তাহলে আপনি সেই সেন্টেন্সকে কিভাবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভে পরিবর্তন করবেন, সো সেই বিষয়সমূহটি সম্পর্কে থাকছে আজকের এই ভিডিওতে বিস্তারিত। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলের ভিডিও প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন। ভিউয়ার্স, যদি সেন্টেন্সের মধ্যে অনলি বা অ্যালোন উল্লেখিত থাকে এবং সেই সেন্টেন্সকে আপনি যখন অ্যাফার্মেটিভ টু নেগেটিভে পরিবর্তন করতে যাবেন সেক্ষেত্রে আপনাকে তিনটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। প্রথম ক্ষেত্রে যে বিষয়টির প্রতি আপনাকে লক্ষ্য রাখতে হবে, যদি সেন্টেন্সটি বস্তুর ক্ষেত্রে বোঝানো হয় তখন সেক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে বোঝানো হলে তখন সেক্ষেত্রে আপনাকে নাথিং বাট শব্দটি উল্লেখিত করতে হবে, নাথিং বাট। আর যদি সেন্টেন্সটি ব্যক্তির ক্ষেত্রে বোঝানো হয়, ব্যক্তির ক্ষেত্রে বোঝানো হলে তখন সেক্ষেত্রে আপনাকে উল্লেখিত করতে হবে নাউন বাট। আর যদি সেন্টেন্সটি সংখ্যার ক্ষেত্রে উল্লেখিত থাকলে, সংখ্যার ক্ষেত্রে যদি উল্লেখিত করা হয়, যদি সংখ্যার ক্ষেত্রে উল্লেখিত থাকলে তাহলে সেক্ষেত্রে আপনাকে উল্লেখিত করতে হবে নট মোর দেন, নট মোর দেন বা নট লেস দেন, নট লেস দেন। আপনাকে যে সেন্টেন্সটি বলা হয়েছে এবং যে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ টু নেগেটিভে পরিবর্তন করতে বলা হয়েছে এবং সেই সেন্টেন্সটি যদি বস্তুর ক্ষেত্রে বোঝানো হয় তখন সেক্ষেত্রে আপনাকে নাথিং বাট উল্লেখিত করতে হবে নেগেটিভে পরিবর্তন করার সময়। এবং দ্বিতীয় ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, ব্যক্তির ক্ষেত্রে যদি বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে যখন সেন্টেন্সটি নেগেটিভে পরিবর্তন করতে যাবেন তখন সেক্ষেত্রে আপনাকে নাউন বাট উল্লেখিত করতে হবে। এবং তৃতীয় ক্ষেত্রে যে বিষয়টি আপনি লক্ষ্য রাখবেন, যদি সেন্টেন্সটি সংখ্যার ক্ষেত্রে বোঝানো হয় তখন সেক্ষেত্রে আপনি যখন সেই সেন্টেন্সটিকে নেগেটিভে পরিবর্তন করতে যাবেন তখন সেক্ষেত্রে আপনাকে বা নট মোর দেন অথবা নট লেস দেন শব্দটি সংযুক্ত করতে হবে। সো ভিউয়ার্স, এই তিনটি বিষয় আপনি কিভাবে সেন্টেন্সের মধ্যে সংযুক্ত করবেন, সো তিনটি উদাহরণসমূহ আপনাদের মাঝে উল্লেখিত করছি, বস্তুর ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে এবং সংখ্যার ক্ষেত্রে। সো ভিউয়ার্স, প্রথম দিকে ব্যক্তির ক্ষেত্রে একটি সেন্টেন্স উল্লেখিত করছি, অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আল্লাহ। সো ভিউয়ার্স, আমরা এখানে একটি সেন্টেন্স উল্লেখিত করেছি, আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস। সো ভিউয়ার্স, এখানে আমরা আল্লাহ শব্দটির পরে অ্যালোন শব্দটি আমরা উল্লেখিত দেখতে পাচ্ছি। সো ভিউয়ার্স, প্রথম দিকে আপনাদের মাঝে উল্লেখিত করেছিলাম, যদি সেন্টেন্সের মধ্যে অনলি বা অ্যালোন উল্লেখিত থাকে, সেই সেন্টেন্সটি যদি ব্যক্তির ক্ষেত্রে হয় আপনাদের নাউন বা সংযুক্ত করতে হবে সেই সেন্টেন্সকে নেগেটিভ করার ক্ষেত্রে। প্রথম দিকে আপনাদের উল্লেখিত করতে হবে নাউন বা। ভিউয়ার্স, নাউন বা সংযুক্ত করার পর এর পরবর্তী বাকি যে অংশটুকু এখানে উল্লেখিত আছে, সো সেই অংশটুকু আপনারা উল্লেখিত করে দিবেন। সো এখানে আল্লাহ শব্দটি উল্লেখিত আছে, সো ভিউয়ার্স এর পরবর্তী আমরা আল্লাহ শব্দটি উল্লেখিত করব। সো ভিউয়ার্স, এর পরবর্তী আপনারা যে অ্যালোন শব্দটি দেখতে পাচ্ছেন, সো সেই অ্যালোনের পরিবর্তে যেহেতু আমরা এখানে নাউন বাট সংযুক্ত করেছি, সো সেই সুবাদে এখানে অ্যালোন শব্দটি বাদ যাবে। সো এর পরবর্তী বাকি আর যে অংশটুকু উল্লেখিত আছে, ক্যান হেল্প আস, সো সেই অংশটুকু আমরা আল্লাহ শব্দটির পরে উল্লেখিত করে দিব, হেল্প। আচ্ছা, এখানে যে সেন্টেন্সটি ব্যক্তির ক্ষেত্রে উল্লেখিত করেছিলাম, আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস, সো সেই সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভে পরিবর্তন করলাম সো সেই সেন্টেন্সটি হচ্ছে নাউন বাট আল্লাহ ক্যান হেল্প আস। সো ভিউয়ার্স, এর পরবর্তী আপনাদের মাঝে উল্লেখিত করছি, যদি সেন্টেন্সটি সংখ্যার ক্ষেত্রে উল্লেখিত থাকে তাহলে আপনারা কিভাবে সেই সেন্টেন্সকে নেগেটিভে পরিবর্তন করবেন, অনলি এ বুক। সো ভিউয়ার্স, আমরা দ্বিতীয় ক্ষেত্রে আরেকটি উদাহরণসমূহ এখানে উল্লেখিত করেছি, বস্তুর ক্ষেত্রে কিভাবে আপনি নেগেটিভে পরিবর্তন করবেন যদি সেন্টেন্সের মধ্যে অনলি বা অ্যালোন উল্লেখিত থাকে। সো যে উদাহরণসমূহটি এখানে উল্লেখিত করেছি, আই গেভ হিম অনলি এ বুক, সো এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনলি শব্দটি এখানে হিমের পরে উল্লেখিত আছে। সো যদি সেন্টেন্সের মধ্যে অনলি শব্দটি উল্লেখিত থাকে, আমরা এর আগের সেন্টেন্সে ব্যক্তির ক্ষেত্রে যেই অংশটুকু আমরা পরিবর্তন করেছিলাম, জাস্ট যখন
যখন আমরা নেগেটিভে পরিবর্তন করেছি তখন সেক্ষেত্রে আমরা জাস্ট প্রথম দিকে নান পার্ট শব্দটি সংযুক্ত করেছি। সো ভিউয়ার্স, এইখানে যে উদাহরণসমূহটি এখানে উল্লেখিত করেছি, যদি সেন্টেন্সটি বস্তুর ক্ষেত্রে বোঝানো হয় তখন সেক্ষেত্রে আমরা অনলি বা অ্যালোন শব্দটির ক্ষেত্রে আমরা নাথিং বাট সংযুক্ত করব। কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আমরা এর আগে ব্যক্তির ক্ষেত্রে উল্লেখিত করেছিলাম নান বাটটি প্রথম দিকে। সো ভিউয়ার্স, যদি বস্তুর ক্ষেত্রে বোঝানো হয় তখন সেক্ষেত্রে নাথিং বাট শব্দটি সংযুক্ত করতে হবে অনলি এর স্থলে। বাকি অনলি এর আগে যেই সেন্টেন্সগুলি উল্লেখিত থাকবে, যে ওয়ার্ডগুলি উল্লেখিত থাকবে, সো সেই ওয়ার্ডগুলি আপনারা উল্লেখিত করবেন। সো আমরা এখানে যেই অংশটুকু দেখতে পাচ্ছি, আই গেভ হিম, সো সেই অংশটুকু আমরা এখানে উল্লেখিত করব, আই গেভ হিম। সো আমরা এই ওয়ার্ডগুলি এখানে আই গেভ হিম শব্দটি উল্লেখিত করলাম। এর পরবর্তী আপনি যে অনলি শব্দটি দেখতে পাচ্ছেন, সো সেই অনলি এর জায়গায় নাথিং বাট শব্দটি এখানে সংযুক্ত করে দিবেন, নাথিং বাট শব্দটি সংযুক্ত করবেন। সো ভিউয়ার্স, এর পরবর্তী অনলি শব্দটি বাদ যাবে পরবর্তীতে যখন আমরা নেগেটিভ পরিবর্তন করব। এর পরবর্তী আপনাকে সংযুক্ত করতে হবে অনলি এর পরে যে ওয়ার্ডগুলি উল্লেখিত থাকবে, সো সেই ওয়ার্ডগুলি নাথিং বাটের পরে সংযুক্ত করে দিবেন। সো এখানে অ্যাবুক শব্দটি উল্লেখিত আছে, সো আমরা সেই অংশটুকু বাটের পরে অ্যাবুক শব্দটি সংযুক্ত করে দিব। সো ভিউয়ার্স, অবশ্যই আপনারা জানতে পেরেছেন যে বস্তুর ক্ষেত্রে হলে আপনি কীভাবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ পরিবর্তন করবেন যদি সেন্টেন্সের মধ্যে অনলি বা অ্যালোন উল্লেখিত থাকে। সো আপনাদের মাঝে যে উদাহরণসমূহটি এখানে উল্লেখিত করেছি, আই গেভ হিম অনলি অ্যা বুক, সো সেই সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভে পরিবর্তন করলাম, সো সেই সেন্টেন্সটি হচ্ছে আই গেভ হিম নাথিং বাট অ্যাবুক। সো ভিউয়ার্স, এর পরবর্তী আপনাদের মাঝে উল্লেখিত করছি, যদি সেন্টেন্সের মধ্যে সংখ্যাসূচক কোনো অবস্থান উল্লেখিত থাকে এবং সেই সেন্টেন্সটি যদি সংখ্যার ক্ষেত্রে বোঝানো হয় তখন সেক্ষেত্রে আপনি অনলি বা অ্যালোনের স্থলে আপনি কোন ওয়ার্ডটি সংযুক্ত করবেন। সংখ্যার ক্ষেত্রে আপনাদের মাঝে একটি উদাহরণ সময় এখানে উল্লেখিত করছি, হি ইজ অনলি সিক্স ইয়ার্স ওল্ড, ইয়ার্স ওল্ড। সো ভিউয়ার্স, এখানে আমরা সংখ্যার ক্ষেত্রে একটি উদাহরণসমূহ এখানে উল্লেখিত করেছি, হি ইজ অনলি সিক্স ইয়ার্স ওল্ড। তো এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনলি শব্দটি এখানে উল্লেখিত আছে, তো সেই অনলি এর স্থলে আপনারা নট মোর দেন বা নট লেস দেন শব্দটি সংযুক্ত করে দিবেন। ভিউয়ার্স, অনলি এর আগে যে ওয়ার্ডগুলি উল্লেখিত থাকবে, সো সেই ওয়ার্ডগুলি নেগেটিভে পরিবর্তন করার ক্ষেত্রে প্রথম দিকে উল্লেখিত করবেন। সো আমরা এখানে প্রথম দিকে হি ইজ শব্দটি উল্লেখিত করব। সো হি ইজ শব্দটি উল্লেখিত করার পর এর পরবর্তী যে অনলি যে শব্দটি দেখতে পাচ্ছেন, সো সেই অনলি এর স্থলে আপনারা নট মোর দেন, নট মোর দেন বা নট লেস দেন শব্দটি সংযুক্ত করে দিবেন। এখানে অনলি শব্দটি বাদ যাবে, অনলি এর পরে যে ওয়ার্ডগুলি উল্লেখিত থাকবে, সো সেই ওয়ার্ডগুলি নট মোর দেন শব্দটির পরে সংযুক্ত করে দিবেন। সো আমরা এখানে বাকি নট মোর দেন এর পরে সিক্স ইয়ার্স ওল্ড শব্দটি এখানে সংযুক্ত করে দিলাম। সো ভিউয়ার্স, অবশ্যই আপনারা জানতে পেরেছেন যদি সেন্টেন্সের মধ্যে অনলি বা অ্যালোন শব্দটি উল্লেখিত থাকলে এবং সেই সেন্টেন্সটি আপনি কিভাবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভে পরিবর্তন করবেন। ভিউয়ার্স, যদি আজকের এই ভিডিওটি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন, এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিও টিউটোরিয়ালটি আপনার সহপাঠীদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।